হ্যালো বন্ধুরা, চললাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা অনেকেই হেডফোন ইউজ করেন, কিন্তু হেডফোনের দুটি কান থেকে একটি কানে আওয়াজ বেশি শোনা যায়, আবার আরেকটিতে একবার কম শোনা যায়। আবার কোনো কোনো হেডফোনে একটিতে একেবার ফুল আওয়াজ শোনা যায়, কিন্তু আরেকটিতে শোনা যায় না। বন্ধুরা, মূলত এটা মোবাইল সেটিংসের মধ্যে সমস্যা হয়ে থাকে, যার কারণে হেডফোনের মধ্যে আওয়াজ বেশি কম শোনা যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সেটিংসের সমাধান দেব, এই সমস্যার সমাধান দেব। তো বন্ধুরা, চলুন আর কথা না বলে মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে। মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যাবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যাপ্লিকেশনটি, এটা যদি খুঁজে না পান তাহলে সেটাটা একটু নিচের দিকে নামাবেন। এখানে যে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস, এই সেটিংস অপশনটাতে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে যদি দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, এই অপশনটাতে একটি টাচ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা একটু নিচের দিকে আসবেন। আসার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মনো অডিও, তার নিচে লেখা আছে অডিও ব্যালেন্স। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা লেফট রাইট, এই যে দেখতে পাচ্ছেন লেফট রাইট, এখান থেকে আপনি যদি একটু এদিকে এদিক করে দেন, এখানে যদি একটু কমিয়ে দেন, এখানে যদি বেশি করে দেন, এসে দেখতে পাচ্ছেন তাহলে আপনার হেডফোনে বাম কানে বেশি শোনা যাবে। আবার যদি এটাকে একটু এদিকে করে দেন, এই যে মাঝখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এটার একটু এদিকে করে দেন, তাহলে বাম কানে কম শোনা যাবে, আবার ডান কানে বেশি শোনা যাবে। বন্ধুরা, তার জন্য আপনারা এটাকে মাঝামাঝি করে রাখবেন, একদম মাঝামাঝি করে রাখবেন, তাহলে আপনার দুটো হেডফোনে দুটো কানেই সেম শোনা যাবে, কোনো কানে আর বেশি আর কম শোনা যাবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।